গাজীপুরের শ্রীপুরে দ্বাদশ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। এদিন আওয়ামী লীগের এমপি প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি এর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন। সেটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পাঁচজনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না বলে এই বিষয়ে ওই সময় বিশেষ নির্দেশনা দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জামিল হাসান দুর্জয়। আওয়ামী লীগের এমপি প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, আপনাদের সেবা করতে এসেছি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া, আমাকে সেবা করার এবং সাথে থাকার সুযোগ দিন। আপনাদের সমর্থনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় প্রতীক ভোট দিয়ে আমাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলেছেন, কখনো একত্রিত হয়ে আমার সাথে দেখা করেছেন। আপনাদের সাথে নিয়ে আমি চলতে চাই, আপনাদের সকল মানুষকে নিয়ে চলতে চাই। আপনারা ভালো থাকবেন।